আসলে ঝোঁক নেই বাংলাদেশের প্রতি খুব একটা, এটাই মেন কারণ। আর হচ্ছে বাংলাদেশের কালচার আমার খুব একটা ভালো লাগে না। এখানে কেন থাকবে? আবার আমাদের দেশে তো পলিটিক্যাল সমস্যা, দারিদ্র সমস্যা, নানান সমস্যা। বাংলাদেশের ওপর কাজ না করে বাইরের ওপর কাজ করছে, কিন্তু এখানে আসলে তাদের করার কিছু নেই, কারণ কারো মেধার মূল্যায়ন না করা হলে তারা তো আর দেশে থাকবে না। যারা বিদেশ চলে যায় ম্যাক্সিমাম মেধাবী যারা থাকে, হ্যাঁ, অনেক বিষয়ে যারা এক্সপিরিয়েন্স জানে তারা কিন্তু যায়। মানে মূলত যাওয়ার কারণ হচ্ছে তারা এখানে তাদের যে মেধার মূল্যায়নটা পাচ্ছে না বলে কিন্তু চলে যাচ্ছে, মানে মেধাবীরাই চলে যাচ্ছে, এটাই মোটামুটি বলা যায়। দেশে হচ্ছে যদি কিছু না করতে পারি তাহলে হচ্ছে মানে এটা আমার জন্য হচ্ছে একটা মানে কি বলে ব্যর্থতায় পরিণত হবে। যে কোয়ালিফিকেশন ওই অনুযায়ী তারা কাজ পাচ্ছে না, এমনিতে মানে দেখবেন যে গ্র্যাজুয়েটরা বেকারত্বের শিকারই হচ্ছে, তো এখন তারা কি করবে? গ্র্যাজুয়েট অনুযায়ী চাকরির পদগুলো খালি থাকে না, তো সেই জন্য হচ্ছে তারা বিদেশে চলে যায়। আর চাকরি পেলেও দেখা যাচ্ছে যে অনেক সময় তারা প্রাপ্য বেতনটা পাচ্ছে না, বা প্রাপ্য যে তাদের মেধার মূল্যায়ন সেটা করা হচ্ছে না, এই জন্য হচ্ছে বেশিরভাগ সময় মানুষ পড়ার জন্য বাইরে যায় আর সেখানে চাকরি পেয়ে সেখানেই সেটেল হয়ে যায়। বাংলাদেশের ওপর কাজ না করে বাইরের ওপর কাজ করছে, কিন্তু এখানে আসলে তাদের করার কিছু নেই, কারণ কারো মেধার মূল্যায়ন না করা হলে তারা তো আর দেশে থাকবে না। বাংলাদেশে আসলেই ওই কর্মমুখী শিক্ষারও অভাব আছে, আর সে অনুযায়ী পড়াশোনার সাথে রিলেটেড যে জব আছে এই জবের ক্ষেত্রটা আমার মনে হয় একটু খুব কম, যার কারণে মনে হয় সবাই হচ্ছে বিদেশমুখী হচ্ছে। যদি মেধার মূল্যায়নটা আমরা পাই অবশ্যই আমরা দেশে থাকব, কারণ বিদেশে গেলেও আমাদের যারা যায় আমি মনে করি আসলেই তাদের মনটা কিন্তু দেশে পড়ে থাকে, তারা যদি মেধার সঠিক মূল্যায়নটা পায় তাহলে আমার মনে হয় অবশ্যই তারা দেশে থাকবে। যারা বিদেশ চলে যায় ম্যাক্সিমাম মেধাবী যারা থাকে, হ্যাঁ, অনেক বিষয়ে যারা এক্সপিরিয়েন্স জানে তারা কিন্তু যায়। মানে মূলত যাওয়ার কারণ হচ্ছে তারা এখানে তাদের যে মেধার মূল্যায়নটা পাচ্ছে না বলে কিন্তু চলে যাচ্ছে, মানে মেধাবীরাই চলে যাচ্ছে, এটাই মোটামুটি বলা যায়। আমার বাইরে যাওয়ার ইচ্ছা আছে, আমার আসলে ঝোঁক নেই বাংলাদেশের প্রতি খুব একটা, এটাই মেন কারণ। আর হচ্ছে বাংলাদেশের কালচার আমার খুব একটা ভালো লাগে না। ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখার পরেও দেশের সর্বোচ্চ একটা বিশ্ববিদ্যালয়, এখান থেকে পড়ার পরেও হচ্ছে আমাদের জবের যে নিশ্চয়তা বা হচ্ছে আর্থিক যে একটা হচ্ছে মানে ইনসিকিউরিটি সেটা থেকে যাচ্ছে। মানে এখান থেকে হচ্ছে অনেক ভালো ভালো সাবজেক্টে সবাই পড়ালেখা করতেছে, কিন্তু মানে এখান থেকে পড়ালেখা করার পরেও চার বছর বা পাঁচ ছয় বছর মানে পড়ালেখা করার পরে হলে থাকা এত কষ্টের পরেও তারা হচ্ছে যে তাদের প্রাপ্য যেটা যে হচ্ছে মানে একটা অর্থনৈতিক সিকিউরিটি সেটা পাচ্ছে না, মানে জব পাচ্ছে না। আরেকটা বিষয় হতে পারে যে হচ্ছে মানে এখানকার মানে বাংলাদেশের যে হচ্ছে অর্থনৈতিক অবস্থা, অন্য দেশের অর্থনৈতিক অবস্থা বা জীবনযাপনের মান বাংলাদেশে অনেক নিম্ন, যেটা হচ্ছে আমরা ইউরোপ বা হচ্ছে আমেরিকার দিকে যদি আমরা দেখি সেটা হচ্ছে অনেক বেশি হচ্ছে মানে উন্নত জীবনযাপন করে তারা। তো হচ্ছে মানে একটা ভবিষ্যৎ উন্নত ভবিষ্যতের কথা চিন্তা করে অনেকজন হচ্ছে বাইরে মুভ করতেছে। দেশে হচ্ছে যদি কিছু না করতে পারি তাহলে হচ্ছে মানে এটা আমার জন্য হচ্ছে একটা মানে কি বলে ব্যর্থতায় পরিণত হবে। আমি যেটা মনে করি যে হচ্ছে এরকম যদি কোনো সুযোগ সুবিধা করা হয় তাহলে হচ্ছে মানুষ দেশের বাইরে যাবে না, কারণ এখানে হচ্ছে আপনি যদি দেখেন আপনার ছোটোবেলা থেকে এখানে বেড়ে ওঠা, তো হচ্ছে এই মাটির সাথে আপনার হচ্ছে একটা টান থাকে, আপনার পরিবার পরিস্বজন মানে আত্মীয় স্বজন যারা আছে বন্ধু বান্ধব সব কিন্তু দেশেই। তো হচ্ছে আপনি আর বিদেশের মাটিতে যাওয়া এই সব কিছু ছেড়ে বিদেশের মাটিতে যাওয়া আসলে অনেক কষ্টকর, কিন্তু হচ্ছে মানে যাওয়ার কারণ হচ্ছে যে মানে আপনি প্রাপ্য সুবিধা মানে দেশে পাওয়া হচ্ছে না। আর কিছু থাকে যে হচ্ছে মানে উচ্চতর শিক্ষার জন্য যাওয়া হয়, কিন্তু ওইটা আলাদা ব্যাপার। কিন্তু যদি এরকম মানে দেশের চাকরির নিশ্চয়তা করা হয় মানে অর্থনৈতিক যে হচ্ছে সিকিউরিটি সেটা যদি দেওয়া হয় তাহলে আমি মনে করি যে হচ্ছে মানে এই যে বিদেশমুখী যে প্রবণতা বা উচ্চশিক্ষার জন্য বা মানে বাইরের যে হচ্ছে প্রবণতা সেটা হচ্ছে অনেক কমে যাবে। বাংলাদেশে কাজ কম, যত গ্র্যাজুয়েট তার থেকে ব্যস্তানুপাতে হচ্ছে গিয়ে আমাদের এখানে কাজকর্ম, এই কারণে ওরা দেশে কাজ পাচ্ছে না দেখেই বিদেশে যাচ্ছে। আর মানে ওদের যে কোয়ালিফিকেশান ওই অনুযায়ী তারা কাজ পাচ্ছে না, এমনিতে মানে দেখবেন যে গ্র্যাজুয়েটরা বেকারত্বের শিকারই হচ্ছে, তো এখন তারা কি করবে? আর তাদের কোয়ালিফিকেশান অনুযায়ী কাজের জন্য বাইরেই যাওয়াটা প্রেফারেবল, অনেক বছর পর তারা তাদের কোয়ালিফিকেশান অনুযায়ী প্রাপ্যটা পাচ্ছে, এটাও একটা প্রবলেম আর কি। মানব সম্পদ কাজে লাগানো হচ্ছে না, প্লাস আমাদের কর্মসংস্থান কম। কোর্স রিলেটেড কোনো কিছুকে আমরা কিন্তু চাকরিতে আমরা ইম্প্রুভ করতে পারতেছি না। সো এই ধরনের বিভিন্ন কি লেকিংস থাকার কারণে আমরা এই অপরচুনিটিটাকে আমাকে মিস করতেছি, অপরচুনিটিটা দেশ ক্রিয়েট করতে পারতেছি না, বিধায় ওরা দেশ ছেড়ে চলে যাচ্ছে। হ্যাঁ, আমরা যে এতটুকু পড়াশোনা করতেছি, হ্যাঁ, হায়ার এডুকেশন নিতেছি, তো আমাদের যদি ওই বেসিসের জব ফেসিলিটি থাকে অবশ্যই আমরা দেশমুখী থাকব, কেন আমরা ওই অপরচুনিটির বাইরে যাব? অপরচুনিটি দেশ প্রোভাইড করে তো অবভিয়াসলি আমরা ওখানে যাবো না। জবের তো ফ্যাসিলিটিস অনেক কম, সুযোগ সুবিধা, তারপরে জব অনেক চেষ্টা করার পর হইলেও পর্যাপ্ত পরিমাণে স্যালারি দেওয়া হয় না, এটা একটা। তারপর আরেকটা মেইন ইস্যু হচ্ছে জব নেওয়ার ক্ষেত্রেও অনেক সময় টাকা পয়সা লাগে। আবার বিদেশে গেলে আবার সুবিধাটা হচ্ছে
ওইখানে আপনার উন্নত নাগরিক সুবিধা পাবে, আমাদের দেশে সেটা পাবে না। তাহলে উন্নত নাগরিক সুবিধা যদি পায় তারা সহজে গিয়ে ওখানে, এখানে কেন থাকবে? আবার আমাদের দেশে তো পলিটিক্যাল সমস্যা, দারিদ্র সমস্যা, নানান সমস্যা। তো এই আমার মনে হয় এই সব সমস্যার কারণেই তারা যাওয়ার জন্য চেষ্টা করে বিদেশে। যদি পর্যাপ্ত পরিমাণে স্যালারি দেওয়া হয়, সুযোগ সুবিধা দেওয়া হয়, চাকরির ব্যবস্থাটা যদি আরও একটু সহজলভ্য হয়, তাহলে অবশ্যই তারা দেশে থাকবে।